নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ, বৃহত্তর আন্দোলনের ডাক করিমগঞ্জে। ধলাইতে দুর্ঘটনার কবলে বার্মিজ সুপারি পাচারের গাড়ি, পালিয়ে বাঁচল চালক। হাজার টাকার ঘোষ, এবার দুর্নীতি নিবারণ শাখার জালে পুলিশ কর্মকর্তা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কেন্দ্র পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের খসড়া প্রকাশ পাওয়ার পর সমগ্র রাজ্যের ন্যায় করিমগঞ্জেও প্রতিবাদের ঢেউ উঠেছে। এই প্রতিবাদকে এগিয়ে নিতে সম্মিলিত বিরোধী মঞ্চের ডাকে রবিবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তথা বিজেপির বিরুদ্ধে জ্বালামুখী বক্তব্য তুলে ধরেন বিধানসভায় বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন, সাংসদ অজিত ভূঁইয়া, জাতীয়তাবাদী নেতা লুরিন জ্যোতি গগৈ প্রমুখ। এই ডিলিমিটেশনকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বরাকের মানুষের মধ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে 2024 লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপি ক্ষমতাচ্যুত হবে আর 2026 বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এই ডিলিমিটেশন প্রত্যাহার করবে বলেও মন্তব্য করেন রকিবুল হোসেন। তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন দেবব্রত শইকীয়া, লুরিন জ্যোতি গগৈ, অজিত ভূঁইয়া, বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ সহ অন্যান্যরা। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর সভাপতিত্বে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবব্রত শইকীয়া কারণে কলে যে আজি হঠাৎ ডিলিমিটেশনটো কিয় কৰিবলগীয়া হল, আজি তো ডিলিমিটেশনের প্রয়োজন নাছিল। গোটেই ভারতবর্ষত ডিলিমিটেশন আরম্ভ হয়েছিল 2007-08। সেই সময়ত এই বিজেপিয়ে কৈছিল যে 2001 চনের সেন্সাস মতে ডিলিমিটেশন হব নালাগে, কারণ 2001 চনের খসড়াত বিদেশী আছে, যেহেতু সকলের মত আপেক্ষে NRC হয়ে আছে, NRCর হয়ে যাওয়ার পাশত ইয়াত ডিলিমিটেশন হব। সে সময় মুখ্যমন্ত্রী আছিল তরুণ গগৈ ডাঙরিয়া। যেটা গোটে 113টা আন্দোলন হল, যেতিয়া শিবসাগরকে আদি করে বিভিন্ন ঠাইত সমষ্টি কমি যাওয়া দেখা গল, তার পরিপ্রেক্ষিত গণতান্ত্রিক পরিবেশের প্রতি সম্মান জানায় তরুণ গগৈ ডাঙরিয়া দিল্লিলে গল, ডিলিমিটেশন কমিশনের লগ খালে আর আমার অসম, অরুণাচল, মিজোরাম, মণিপুর ডিলিমিটেশন বন্ধ হয়ে গেল। সমাজ গঠন করা একটা দর্শন, একটা আদর্শ যিয়ে সকল জাতি জনগোষ্ঠীক একত্রিত করে, যত হিন্দু মুসলমান নাই, যত কর্ম বিভাজনের যোগেদি কোনোবা SC মানুষ এগারী শইকীয়া, হাজরিকা, বরবরাহ, বরফুকন, পানীফুকন হওয়ার অধিকার দিছিল, সেই আদর্শটুক আক্রমণ করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। আর আহোম জনগোষ্ঠীর প্রতি থাকা সংকীর্ণ দৃষ্টিভঙ্গীর কারণে এনেক আমার তিনিগী ব্যক্তিক এনেক আক্রমণ করেছে। আহোমের প্রতি থাকা বিদ্বেষের কারণে এই কথা বহিঃপ্রকাশ হয়েছে। কৈছে আমার আসলতে নিজের মনত সংকীর্ণ মানসিকতা, সংকীর্ণ রাজনৈতিক চিন্তা থাকার কারণে বা আহোম বিদ্বেষ থাকার কারণে মুখ্যমন্ত্রী সাঙ্গু পাঙ্গু সকলের মুখত এই কথাবর প্রকাশ হয়েছে। রবিবার বিকেল ধলাই থানা এলাকার জনতা বাজারে একটি টাটা পাঁচ চার চাকার বাহন পুলিশের তাড়া খেয়ে দ্রুতগতিতে শিলচর যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হয়। গাড়িটিতে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি বোঝাই করা ছিল। চালক গাড়িটিকে দ্রুত গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রায় 20 মিটার দূরে ঝাঁপ দিয়ে পাল্টি মারে গাড়িটি। এতে হতাহতের কোনো খবর না থাকলেও চালকসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধলাই পুলিশ অবৈধ বার্মিজ সুপারি সহ টাটা পাঁচ নামের ছোট্ট বাহনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কিছুদিন আগে শিলচর পঞ্চায়েত রোডে কুরবানিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় 10 থেকে 12টি টুকটুক ভাঙচুর করায় চালকদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টুকটুকগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে শনিবার কংগ্রেসের এক প্রতিনিধি দল সহ সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন লস্কর টুকটুক চালকদের সঙ্গে সাক্ষাৎ করে এবং ক্ষতিপূরণ বাবদ বিধায়ক চালকদের হাতে 1,00,000 টাকা তুলে দেন। রবিবার টুকটুক চালকরা স্থানীয় রাঙ্গিরখাড়ি থানায় টুকটুক আনতে গিয়ে সাংবাদিকদের জানান, বিধায়ক করিমউদ্দিনের দেওয়া 1,00,000 টাকায় তাদের ক্ষতিপূরণ সম্ভব হবে না, যার জন্য 1,00,000 টাকা বিধায়ক করিমউদ্দিনকে এদিন ফিরিয়ে দেন তারা। তবে এই সময় সহায়তায় হাত বাড়ানো বিধায়ক করিমউদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন টুকটুক চালকরা। এদিকে অসহায় টুকটুক চালকদের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী পরিষদের তহবিল থেকে প্রত্যেক টুকটুক চালককে নগদ 70,000 টাকা প্রদান করেছেন। আজকে আসি আমরা যেন ওই যে সাম্প্রদায়িক দাঙ্গা যে আমরা গাড়ি ঘোড়া ভাঙছে, আমরা এটা মানে গাড়ি আজকে নেওয়া তাইছি, আর কালকে আমরা মানে সোনাইয়ের MLA আইসুন আরও কংগ্রেসের বড় বড় নেতা সকল আইসুন, আই আমরা সান্ত্বনা দিয়া গেছুন যে আমরা গাড়ি যেগুলো ভাঙছে এগুলো ক্ষতিপূরণ দিব। হ্যাঁ, তাই আমরা মানে তাই সোনাই মেলে তাই 1,00,000 টাকা দিছে, তা আমরা এটা লইছি না, আমরা এই টাকায় আমরা কোনো ক্ষতিপূরণ হইতো না, আমরা আমরা এটা মানে টাকাটা আমরা রিটার্ন করে দিছি। আর যে আমরা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ থেকে আমরা সুবিধায় আমরা টাকা 70,000 করিয়া দিছে, আমরা এটা লই আমরা এটা দিয়ে আমরা গাড়িটা ঠিক করবো। আর তাই আমরা বাসা সবসময় থাকবো আপদ দ্রুত তাই আমরা রেহাব করুন, আর আমরা চাই যে আগে করে এইরকম কোনো ধরনের কোনো ঘটনা হয় না, আমরা সব শান্তি শৃঙ্খলা বজায় রাখার লাগে। আমরা ঘুষ নিয়ে দুর্নীতি নিবারণ শাখার জালে ধরা পড়লেন এক পুলিশ কর্মকর্তা। গ্রেফতার হলেন শোয়ালকুচি থানায় ASI জয়নাল আলী। একটি মামলায় জামিন মঞ্জুর করায় আসামির কাছ থেকে উৎকোচ নিয়ে গ্রেফতার হতে হলো জয়নাল আলীকে। অভিযুক্তের কাছ থেকে তিনি মাত্র 2,000 টাকা নিয়েছিলেন, কিন্তু তারপরেই গ্রেফতার হতে হয় তাকে। রবিবার সকালে শিলচর বাইপাস থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। কাশীপুর এলাকায় বাদ্রিপাড় অঞ্চলে গামছা গলায় জড়িয়ে ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার হয়। এ নিয়ে এলাকার তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ঘটনার খবর পেয়ে রংপুর আউটপোস্টের পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন, পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে। রবিবার কাছাড়ের বড়খোলা সমষ্টির অন্তর্গত সোনাপুর জিপির এক খণ্ডের গাংপার মহকুমা স্কুল থেকে রংঘর এক খণ্ডের PHE পর্যন্ত গ্রামীণ সড়কের বেহাল অবস্থার চিত্র তুলে ধরে এমনি অভিযোগ তুলে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্থানীয় দুবারের সোনাপুর জিপি সভানেত্রী ও বর্তমানের জেলা পরিষদ সদস্যা নাজিমা বেগম লস্কর দীর্ঘ 15 বছর ধরে শুধু আশ্বাস দিয়ে আসছেন সড়ক সংস্কার করে দিতে, কিন্তু এখন পর্যন্ত কাজের কোনো কাজ করেননি, ফলে গোটা সড়ক কাদা মাটিয়ে তৈতই করছে। বৃহত্তর এলাকার শত শত পরিবার লোকজন সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন। বিশেষ করে অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাদেরকে সময় মতো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে নানা ধরনের দুর্ঘটনার শিকার হন। এ ব্যাপারে বড়খলার বিধায়ক সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কর্ণপাত করেননি কেউ। অবশেষে গ্রামের মানুষ তাদের পকেট থেকে টাকা খরচ করে কিছু মাটি ভরাট করলেও রাস্তার একই অবস্থা। ওই এলাকার ময়নুল হক বড়ভূইয়া, আব্দুল মুসাববির চৌধুরী, তাজুল ইসলাম লস্কর, শামির উদ্দিন লস্কর, হুরমত আলী বড়ভূইয়া, রুহুল আলম লস্কর, রামচরণ রবিদাস, পল্টুয়া রবিদাস, মনিলাল রবিদাস সহ অন্যান্যরা সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদে উত্তাল করে তোলেন। সম্বন্ধে এই রাস্তার লাগি আমরা বহু ভুক্তভোগী, কারণ বহুবার বুট যে সময় হয়েছে ওয়ার পরে বুটর সময় পাওয়া হয়েছে যে এটা বানাইয়া দিলে ওলা করিয়া করিয়া দুইবার তিনবার করিয়া বুট এসে গিয়া, কিন্তু রাস্তার কাম এখন পর্যন্ত কমপ্লিট হয়েছিল, যার কারণে আমরা এলাকার মানুষের কিছু চান্দা কালেকশন করিয়া আমরা নিজে নিজে একবার রাস্তা রিপেয়ারিং করছি, করিয়াও কিন্তু কোনো কাম সাকসেস করা গেছে না। এখন যে অবস্থা এই রাস্তা দিয়ে চলাফেরা করা আমরা লাগিয়া মানে এখানে
বেঅবস্থা হয়ে গেছে আর রাস্তা দিয়ে বারুল যান না ওলা বাচ্চা কাচ্চা পর্যন্ত স্কুলে যাওয়া বন্ধ এরপরে এখন কোন যে আমরা প্রতিনিধি বর্তমানে মারা গেছে একবার মিটিং করার পরে তাই মিটিং কো কইছে ওপেন এই রাস্তার মাঠ ছাড়ি দেব আমি নিজে এটা করিয়া দিমু এরপরে তো যাই হোক টাইম তো বর্তমানে এখন দুনিয়াত নাই মারা গেছে কিন্তু আমরা রাস্তা তো খোঁজ রইয়া গেছে এখন আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতাম পারিয়া না এর লাগি আমি মাননীয় নাজিমায় কথা দিছি মানে যে নাজিমায় কথা দিছি বিধায়ক আছেন তাই নয় আমরা রাস্তা কোথা দেখব কাজে আমরা রাস্তা কিভাবে হইতো মসজিদ আওয়াজ আন না রুগী গুলিয়া আওয়াজ আন না বহুত সময় কোয়া হয়েছে যে আমরা ব্লকের রাস্তা দেওয়ার কথা নাজিমা বেগমে কথা দিছেন তাই যে দুটোর আগে আইয়া বিলে আমরা রাস্তা গোটা হইতো ব্লক বইয়া দিতা কইতো মসজিদও আইতাম পারিয়া না ব্লকের রাস্তা কইয়া অন্য খানো রাস্তা তান হাঁটিয়া নিছেন নাজিমা বেগমে আজ দীর্ঘ 2015 সালে তাই নকু কইয়া গেছেন আমার পর্যন্ত হয়েছে না এখন 2023 সাল চলে বর্তমানে আমরা রাস্তা আটা বাটা কোনো কিছু করতাম পারিয়ান না স্কুলের ছাত্র যাইতে লাগে বহুত দূরে আটিয়া যাইতে লাগে আমরা রাস্তা গোটা এখন আমরা এই দাবিটা যে কোনো প্রকারে আমরা গোটা সাম্প্রতিক অসাংবিধানিক খসড়া সীমানা নির্ধারণকে নিয়ে এক নাগরিক সভার আয়োজন করল ইয়ুথ এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি। এতে প্রস্তাবিত খসড়ার বিরুদ্ধে বিশেষভাবে যেখানে শিলচর শহরে ওয়ার্ড নম্বর 1, 2, 3, 4, 6 এবং 7 শিলচর বিধানসভা কেন্দ্র থেকে বাদ দিয়ে উধারবন্দ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করা হয়েছে এর তীব্র বিরোধিতা করেন সভায় উপস্থিতরা। সভায় সভাপতিত্ব করেন শিলচর মিউনিসিপালিটি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান মনোজ পাল। ডায়াসে উপস্থিত ছিলেন ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, রঞ্জিত দেবনাথ, প্রাক্তন মিউনিসিপাল কমিশনার শিক্ষাবিদ অমিত চক্রবর্তী, সমাজকর্মী ভাস্কর দত্ত এবং আইনুল খান প্রমুখ। এটা কিভাবে মানা যায় কুমে অনেক দেওয়ার কাছে, কারণ যেহেতু আমরা মালগ্রামের বাসিন্দা শিলচর শহরে জন্ম আমরা, আমাদেরকে অন্যায়ভাবে এক থেকে 4, 6, 7 কে ছেড়ে দেওয়া হচ্ছে উদারবন্দে। কেন আমরা কি অপরাধ করেছি? এই ঐতিহ্যবাহী শিলচর যে ম্যাপ, একটা সুন্দর ম্যাপ, এটা আগে উন্নতি করবে না করে আমাদেরকে কেটে টুকরো টুকরো করে আবার পিছন দিকে ফেলে দিচ্ছে। আমাদেরকে এটা মনে রাখতে হবে, শিলচরবাসী প্রতিবাদ করতে জানি। আপনারা দেখেছেন কিছুদিন আগে অন্যায়ভাবে মিউনিসিপালিটির ট্যাক্সের বিরুদ্ধে শিলচরের জন্য কিভাবে ঢুকে গিয়ে সরকারের প্রতিবাদ করেছিল এবং সরকারের কোনো পদক্ষেপ তৎক্ষণাৎ না করে একটি ফর্ম জমা দেয়নি। তাই আমাদের যাতে একটু সময় লাগে, আমরা সবাই মিলে জাগাতে হবে এবং অনেক ক্লাব থেকে শুরু করে মঞ্চ থেকে শুরু করে অনেক সবাই আমি সভা হয়েছিল সেগুলো গত পরশুদিন আমি 800 এবং 80 বসে আমরা ওই বাস স্ট্যান্ডে রামপুরের বাস স্ট্যান্ডে ইনভিটেশনের চার্টটা দেখলাম। তাহলে একটা ট্রেনিং আমার চোখে পড়লো, সেটা আমি 80 এবং 300 বললাম যে টিপু এবং কুকরাজার দুটো SC ST আসার ডিটেইন বলছে, তার পরের লাইনটাই বলছে কাছারে দুটো আসন লোকসভা আসন কিবে সেখানে কীভাবে এই আসনগুলো আমার তো কিবেন নয়, আমাদের তো ওই আসনগুলো অনেক দিন থেকে চলে আসছে, সেটা সেটা কিবেন কী করে হবে, সেটাও তো রিটিং থাকাই ছিল সেটার জন্য। তার মানে বোঝা যায় এই ড্রাফ্টের মধ্যে সব কিছুই ইয়ে করে লুকিয়ে রাখা আছে। আমি বলবো এইগুলো আমাদের মেমোরেন্ডামের সঙ্গে সঙ্গে আমাদেরকে মানসিকভাবে শিলচরের জনসাধারণকে প্রস্তুত থাকতে। বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে শিলচর চিরকান্দি অঞ্চলে 200টি বাচ্চার হাতে প্রভাত আহার তুলে দেওয়া হয়। খাবার জিনিসের মধ্যে ছিল ব্রেড, বিস্কুট, দুধের প্যাকেট আর ম্যাগি। বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আজ আমরা শিলচর শহরে বিস্কুটি অঞ্চলে এসেছিলাম। আমরা এখানে 200খানি বাচ্চাদের হাতে সকালের খাবার তুলে দিয়েছি। আমরা এই জায়গাগুলো আপনি দেখেছেন, এই জায়গাগুলো শহরের কাছে থেকে
থাকা সত্ত্বেও কিন্তু জায়গাগুলো অনেক পিছিয়ে পড়ে রয়েছে। আমরা চেষ্টা করব আগামী দিনেও আমাদের সংস্থার পক্ষ থেকে শিলচর শহর এবং শহরতলি অঞ্চলের বিভিন্ন জায়গায় আমরা এইভাবে বাচ্চাদের হাতে কিছু পুষ্টিকর খাবার তুলে দেবো। এই ফান্ডটা বেসিক্যালি আমরা নিজেরাই কালেকশন করে আমরা নিজেরাই করেছি। এই উদ্যোগটা হঠাৎ কেন করা হলো? এই উদ্যোগটা মেনলি এই মাসটা ছিল আমার জন্মদিনের মাস, তার জন্য আমরা বাচ্চাদেরকে কিছু খাবার দাবার ব্যবস্থা করে দিলাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ, বৃহত্তর আন্দোলনের ডাক করিমগঞ্জ। ধলাইতে দুর্ঘটনার কবলে বার্মিজ সুপারি পাচারের গাড়ি, পালিয়ে বাঁচল চালক। ২০০০ টাকার ঘোষ, এবার দুর্নীতি নিবারণ শাখার জালে পুলিশ কর্মকর্তা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।